किसको था बड़ा दारा दारा দেখেছেন তো স্যার আমি কত দুঃখী স্যার আমার একমাত্র চাকরি স্যার সেটা চলে গেলে আমি আমার ড্রিম পূরণ করতে পারবো না স্যার। তোর আবার কিসের ড্রিম বে? হ্যাঁ হ্যাঁ বল কিসের বিয়ে? একটা বিয়ে স্যার আমি অনাথ স্যার মা বাপ কেউ নেই কে আমার বিয়ে দেবে বলুন গরিব বলে কোনো মেয়ে পাতাই দিতে চায় না সেই জন্যই তো এই পেপার বিক্রি করে একটু একটু করে পয়সা জমাচ্ছি যাতে সেম সাইড খেলতে পারি। আপনি তো জানেন স্যার রোকরা ছাড়া মেয়েরা ছেলেদেরকে বকরা ভাবে। সকাল সকাল ইমোশনাল স্টোরি শুনিয়ে দিমাগের পপকর্ন বানাস না। এ তুই যা 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 চলে যাচ্ছি স্যার যাচ্ছি যাচ্ছি যা 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 চল যাচ্ছি। এই শোন 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 এবারের মতো ছেড়ে দিন না স্যার। আবে কাঁদিস না বে ডেলি সপের বিধবা পিসি তোকে এমনি এমনি ছেড়ে দেবো না তার বদলে অনেক কিছু ভরে দেবো। আবে শোন তো কি 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 বলছিস স্যার মানে বিয়ে দাও ফ্রিতে একদম মানে রাজকন্যা সমেত রাজত্ব ফ্রি পুরো চেটে 24 মামা এ রাজকন্যার সাথে যে ব্রহ্ম দৈত্যটা আসছে না ওর থেকে সামলে তুই শুধু কয়েকটা দিনের জন্য গোপাল সেজে প্রক্সি দিয়ে যা ব্যাস। হ্যাঁ হ্যাঁ কি ও তো খায় না এক্ষুনি বললেন যে রাজকন্যার সমেত রাজত্ব ফ্রি এখন বলছেন প্রক্সি আপনি কালটি খাবেন বলে মনে হচ্ছে কিন্তু মাইরি রাখো না রাখো না কেন। আচ্ছা ঠিক আছে ওরা যতদিন এখানে থাকবে না হয় আমি রাধুনি রাধুনি সেখানে থাকবো ঠিক আছে। আরে লিচুকে তুই পাবি লিচু এই লিচু লিচু এত বড় লিচু রাজখানে পাওয়ার জন্য আমি আমি সব করতে পারি। তুমি এবার রাধুনে সাজতে শুরু করে দাও দেখি। আরে ভেরি স্মার্ট একেবারে আপনি থেকে তুমি তাই। হ্যাঁ এবার তো তুইতে নামতে হবে রে রাধুনে গোপাল। আবে ডাফার আজ থেকে আমার নাম গোপাল না আমার নাম মদন। তুমি মদন আমি গোপাল। আরে ওই গরিব সালমান খান আরে দরজা বন্ধ করে কি করছিস টা কি দরজা খোল। মদন ওই মদন তুই কে রে কেমন লাগছে ফুল টু হিরো। আরে হুলিয়া বদলালেই কি কেউ কাক থেকে কোকিল হয়ে যায় রামচিক বল পাওয়ার জন্য আমি যা খুশি করতে পারি। তোমার পাদুলি পুরো এসে গেছে পাদুলি আরে নিকুচি করেছে পাদুলি। শোন 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 ঘরে পুরনো জামা কাপড় কিছু থাকলে চট করে পরে ফেলে যাও 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 আরে স্টেজের মধ্যে দাঁড়িয়ে রইলে কেন যাও বলছি যাও। দারুণ রাফচিক আইটেম তো। হ্যালো লিচু হাউ ডু 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 কোথায় কোথায় সেই মেনিমুখো কোন ইঁদুরের গর্তে লুকিয়েছে গোপাল এই তো গোপাল এই তো আপনি চিনতে পারছেন না দাদু পাদুনি বুড়ো দিন 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 একটু পায়ে ধরলো দিন পায়ে হাত দেবেন পায়ে হাত দেবে না পায়ে হাত দিলে আমার কিরকম ছুটছুটি লাগে। গোপাল কোথায়? এই তো গোপাল মানে আমি তো গোপাল একদম ঢপের কেতন দেবে না একদম ঢপের কেতন দেবে না। এই যে রাইফেল দেখছো না AK-46 এটা দিয়ে তোমার মাথার খুলি একবারে উড়িয়ে দেবো। ডাকো 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 মরকটাকে ডাকো। কোথায় আমার গোপাল আমার প্রাণের গোপাল? এই তো গোপাল তোমার প্রাণেশ্বর গোপাল দেখো লঙ্কা গ্রামের সেই গোপাল চিনতে পারছো না তোমার এই কবুতরের মতো চোখ দুটোকে মেলে আমাকে একটু দেখো লিচু। লিচু? হু ইজ লিচু? আমি গুল্লু। গুল্লু? ভেবো না আমায় উল্লু, সরাও চোখের টুল্লু। দেখো তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভুল্লু, আই মিন গোপাল। ড্যাডি, ভেবো না গোপালকে মেরে ফেলেছে। ড্যাডি? জি 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 জি, দাদুকে কেউ ড্যাডি বলে? দাদু? ড্যাডি, একে ভুলভাল বকছে, একে আমি পাগল, আমাকে মনে আরো পাগল করে দেবে। না না, আমি তোমাকে পাগল হতে দেব না লিচু। আমি লিচু নই। এরকম করে না, আমি তোমাকে অনেক কষ্ট পেয়েছি লিচু। আমি লিচু নই, লিচু নই, লিচু নই। না, তুমি আমার লিচু লিচু লিচু। ভীষণ ভালো ছেলে স্যার, আর সকালেই এসেছে, আবার বিকেলেই চলে যাবে। মদন স্যারকে নাইস টু মিট ইউ বলো। বেটা বলবো না, ও আমাকে পাদুলি বলে বলছে কেন? আর আমাকে লিচু কে? লিচু 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 হচ্ছে ওর ফিল্মের একটা ক্যারেক্টার নাম, লিচু পাদুলিবুড়ো পাদুলিবুড়ো লিচু। কিন্তু ও তো নিজেকে গোপাল বলছে। অ্যাকচুয়ালি ও ভীষণ বড় অ্যাক্টর হতে চায়, খুব অভিনয় চুলকুনি। এই আজ সকালেই শুনেছে গোয়া জুলাই করছে, আমি করব আমি করব বলে চলে এসছে। এবার কি করবে ভেবে পাচ্ছে না। আমি বললাম যে তুই আমার ক্যারেক্টারটা অ্যাক্টিং কর। থাক থাক, তোমাকে ডেলি শোবের গল্প বলতে হবে না। কাল থেকে সময় মতো তুমি অফিস যাবে, বুঝেছো? দেখলি সোমা কি বলেছিলাম তোকে? গোপাল বেঁচে আছে। থ্যাংক ইউ ড্যাডি। বেঁচে আছে মানে? হ্যাঁ, গোপাল আজ ভোর রাতে স্বপ্ন দেখেছিলাম ড্যাডি, কুচি 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 করে তোমায় কেটে নর্দমায় ভাসিয়ে দিয়েছে। কেন তুমি সব সময় এরকম স্বপ্ন কেন দেখো গুল্লু? আগের বারও তো দেখেছিলে আমি ট্রেনে কাটা পড়ছি। ওটা তো ভোরবেলা স্বপ্ন ছিল না গোপাল। যাকে শোনো, আমরা এখানে সময় নষ্ট করবো না। দেখলি তো, তোর গোপাল তোরই রয়ে গেছে। শোনো, কাল সময় মতো তুমি অফিস যাবে, কোনো রকম ফাঁকিবাজি নয়। নো স্টুপিডিটি, ওকে? ইয়েস স্যার। চল। ইয়েস ড্যাডি। আর চল। আরে চল না, চল 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 চল। জোর বাঁচা বেঁচে গেছি। কিন্তু গোপাল, শুনেছি ভোর রাতের স্বপ্ন কখনো মিটে হয় না। উফ, আবার মাখন তোলা মাত্র এই লোকটা আমায় মেরেই ফেলবে।